হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা তো ভালো আছি, নিশ্চয়ই তোমরাও ভালো আছো। আজ শুভ জন্মাষ্টমী, সবাইকে আমার তরফ থেকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আমার ছোট্ট গোপাল সোনার জন্য আজ আমি কিছু আয়োজন করি আমার মতন করে, অল্প কিছুই করেছি, সেগুলোই শেয়ার করব। জন্মাষ্টমীর দুপুরবেলা থেকে গোপু সোনার জন্য ভোগ নিবেদন শুরু হয়ে গেছে, ভোগ নিবেদনের জন্য আয়োজন শুরু হয়ে গেছে। এদিকে গোলাপজাম বানানো হচ্ছে, আমার ছেলেও আমাকে হেল্প করছে, আর তার সাথে চলেছে অনেক কিছু রান্না বান্না, যতটা পারি আর কি। আমি আমার মতন করে চেষ্টা করেছি বা চেষ্টা করি, তো সব কিছুই আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো কী কী করেছি বা কী কী রান্না ভোগে করেছি। এই যে এখানে গোলাপজামগুলো ভাজা হচ্ছে আর চাশনিতে ডুবিয়ে রেখেছে, দেখেছো কতটাই সুন্দর হয়েছে। এই জন্মাষ্টমীর দিনটি আমার কাছে খুবই স্পেশাল। আমার বাপের বাড়িতে জন্মাষ্টমী ছিল না, কোনো দিন হয়নি এইভাবে, কিন্তু শ্বশুর বাড়িতে যেই থেকে এসেছি শাশুড়িকে দেখেছি জন্মাষ্টমী পালন করতে বড় করে। আমার শ্বশুর বাড়িতে অনেক বড় করে জন্মাষ্টমী পালন হতো, আর এখন আমি বাড়িতে করি। আমার খুব ভালো লাগে এই দিন সারাদিন উপোস করে থেকে গোপালের জন্য অল্প কিছু ভোগ নিবেদন করার জন্য, যা আর কি নিজের মতন করে ভালোবেসে বানানো যায় আর কি। আর তার সাথে গোপুসোনা বসবে, সেই আয়োজনও চলছে, সিংহাসন, আমার বোন এসছে, বোনের মেয়ে এসছে, আর আমার ছেলে গোপুসোনা বসার ব্যাকগ্রাউন্ড তৈরি করছে। তো এটার ফাইনাল লুক আমি পরে দেখাবো। ওরা সবাই মিলে কাজ করতে ব্যস্ত আর আমি ভোগ প্রসাদ বানাতে ব্যস্ত। আমার বোনও অনেক হেল্প করেছে ভোগ প্রসাদ বানাতে, আর অনেক কিছুই চেষ্টা করেছি করার। আর এই যে ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা বলো দেখে, আমার তো খুবই ভালো লাগছে। এই ছোট্ট আয়োজনটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। কিন্তু